সুন্দর, সবাইকে কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, ভক্তিপূর্ণ প্রণতি। আপনারা সবাই অবগত আছেন 3 মাসের জন্য হরিকথা আস্বাদনের নিমিত্তে ভারতে আসা, তারই ধারাবাহিকতায় চলছে হরিকথা, বিভিন্ন তীর্থ আদি পরিক্রমা। সেই পরিক্রমার সূত্র ধরে আমরা আজি বৃষ্টি স্নাত দিবসে এমন একটি জায়গায় এসেছি, এমন একটি ধামে এসেছি, যে ধামটির সঙ্গে কলিযুগ পাবনাবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা স্নাত রয়েছে রজকণা। জগৎগুরু প্রভুপাদ শ্রীশ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অশেষ বিশেষ কৃপা জড়িয়ে রয়েছে। দর্শন করুন, আমরা এসেছি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর থানাস্থ ছত্রভোগ শ্রী চৈতন্য পাদপীঠ গৌড়ীয় মঠে। দর্শন করুন উক্ত মঠের আরাধ্য বিগ্রহ শ্রী শ্রী গৌরসুন্দর শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহ, চমৎকার বিগ্রহ শ্রী শ্রী গৌরসুন্দর এবং শ্রী শ্রী রাধা মাধব, অপূর্ব। গৌরসুন্দরকে দর্শন করুন, রাধা মাধবকে দর্শন করুন, কত সুন্দর রাধারানী, সবাই দর্শন করুন, কত সুন্দর রাধারানী। হরি বল, কত সুন্দর গৌর সুন্দর। এই ধামে স্বয়ং শ্রীমন মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে, শ্রীমন মহাপ্রভু স্বয়ং এসেছিলেন। আমরা এই বিষয়ে, এই ধামের বিশেষ মহিমা প্রসঙ্গে, আমরা এই মন্দিরের যিনি অধ্যক্ষ ওনার শ্রীমুখে শ্রবণ করব। তৎপূর্বে আপনারা দর্শন করুন, এই হচ্ছে শ্রীমন মহাপ্রভুর চরণ চিহ্ন। দর্শন করুন সবাই, শ্রীমন মহাপ্রভুর চরণ চিহ্ন দর্শন করুন। এই চরণ চিহ্ন তথা এই মঠের বিশেষ মহিমা শ্রবণ করব। এই মঠের যিনি অধ্যক্ষ ওম বিষ্ণুপাদ শ্রীল ঊর্ধ্ব মন্ত্রী মহারাজ, মহারাজ দণ্ডবোধ প্রণাম। আমরা বাংলাদেশের অদ্বৈত ভূমি থেকে এসেছি, আপনার চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণতি। নিশ্চয়ই গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক ভালো আছেন। হরে কৃষ্ণ। আপনারা যেখানে পরিক্রমা করতে এসেছেন, গৌড়বন্দের বিশেষ একটা স্থান ছত্রভোগ ধাম, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পরিবর্তে রওনা হন, তিনি ছত্রভোগে তিনি ছত্রভোগ লীলা করেছেন। এই ছত্রভোগটা নামটা এর আগেও ছিল, যখন ভৈরব গঙ্গা আনন করেছিলেন, স্থান নাম ছত্রভোগ ছিল। পরবর্তীকালে মহাপ্রভু পদস্পর্শে স্থানটা আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতম হয়ে ওঠে। মহাপ্রভু এইখানে লীলা প্রকাশের জন্য এখানে মধ্যাহ্নে ভোগ নিবেদন করেছিলেন। পরবর্তীকালে গৌড়ীয় মিশ্র আদি আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপা এখানে তিনি চরণচিহ্ন স্থাপন করেছেন। সিদ্ধান্ত মহাপ্রভু এসেছিলেন আজ থেকে 525 বছর পূর্বে, প্রভুপাদ এসেছেন আজ থেকে 1933 খ্রিস্টাব্দে, তিনি এখানে এসে চরণচিহ্ন স্থাপন করেছেন। এখানে মহাপ্রভু লীলা প্রকাশের জন্য এখানে মধ্যাহ্নে সেবা গ্রহণ করেছিলেন। এর অনতি দূরে আছে শিবলিঙ্গ, 1.5 মাইল দূরে, সেখানে তিনি ওইখান থেকে মহাপ্রভু উকার করে পুরীতে চলে গিয়েছিলেন। ওখানকার অধিকারী শ্রী রামচন্দ্র খান নৌকার ব্যবস্থা করে দেন, এই নৌকা করে মহারাজ, আপনি এত ব্যস্ততার মাঝেও এত চমৎকার ভাবে অতি সংক্ষেপে এই ধামের বিশেষ মহিমা ব্যক্ত করলেন, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। স্বয়ং মহাপ্রভুর বিশেষ কৃপাস্নাত এই ভূমি, এই স্থানে মহাপ্রভু চরণ রেখেছেন,
তিনি ছত্রভোগ লীলা করেছেন, অর্থাৎ ভোগ নিবেদন করে মহাপ্রভু প্রসাদ আদি গ্রহণ করেছেন। অনেক মহাপ্রভুর পার্ষদদেরও চরণ ধুলিতে এই স্থান অভিষিক্ত হয়েছে। তদুপরি আজ সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, জগৎগুরু প্রভুপাদ শ্রীশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সহ তার অশেষ বিশেষ অনেক পার্ষদগণ এই স্থানে এসেছেন। আপনি সেই স্থানে শ্রী শ্রী গৌরসুন্দর এবং রাধা মাধবের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা ধন্যাতি ধন্য আপনাকে দর্শন করে। আপনার কথাগুলো যারা অনলাইনের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে শ্রবণ করবেন, তাদের উদ্দেশ্যে আপনার হৃদয়ের কি অভিব্যক্তি ব্যক্ত করার আছে মহারাজ, কৃপা করে যদি বলুন। মহাপ্রভু স্বয়ং গুরু গিয়ারি হরি এখানে তিনি এসে লীলা প্রকাশের জন্য তাঁর চরণ চিহ্ন রেখে গিয়েছেন। পরবর্তীকালে গৌড়ী মিশ্র আদি আচার্য ভক্তিসিদ্ধ সরস্বতী গোপাল এখানে তিনি চরণ চিহ্ন স্থাপন করেছেন। এই সমস্ত লীলাস্থলি দর্শন করে আপনাদের মনটা আরো উজ্জ্বল হয়ে উঠুক হরিগুরু বৈষ্ণবের সেবায়। আমরা ইহ জগতে এসেছি কৃষ্ণ ভজিবার, তার সংসারে এসেছি, সেই কৃষ্ণ ভজনীতে না হয় তাহলে জীবনটা পিতা হয়ে যাবে। কত জন্ম অতিক্রম করতে আমাদের মনুষ্য জন্ম হয়েছে, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমি মধ্যে স্বার্থভাবে হরি ভজন। তাই এই সমস্ত গুরু বৈষ্ণবদের মুখে এই সময় লীলাস্থলী মহিমা শ্রবণ করে আমরা গোবিন্দ চরণে যাতে মতি হয়, গুরু বৈষ্ণব চরণে যাতে মতি হয়, তাতে আমি প্রত্যেকের কাছে প্রার্থনা। মহারাজ আপনাকে আমাদের বাংলাদেশ তথা শ্রীহট্টের অনেক তীর্থস্থান রয়েছে, মহাপ্রভুর পৈতৃক নিবাস তথা তার পার্ষদদের আবির্ভাব স্থান দর্শনের বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। কৃপা করে একদিন আমাদের বাংলাদেশের সকল ভক্তদেরকে আপনার চরণ দুলিতে অভিষিক্ত করবেন, আপনাকে বিনম্র আমন্ত্রণ নিমন্ত্রণ। আমরা ধন্য হব আপনার চরণ দুলি প্রাপ্ত হয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধু বায়ুবচ্ছ পতিতানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নমো নমঃ। ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীল ঊর্ধ্বমন্ত্রী মহারাজ কে। শ্রী রাহুল কৃষ্ণ দাস কি জয়। আর মহারাজ আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন যেন নিজে আচরণ করে মহাপ্রভুর অপ্রাকৃত আদর্শে যেন চলতে পারি, প্রভুপাদের আদর্শে যেন ওই জীবনকে উৎসর্গ করতে পারি। আপনি আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন যেন আপনাদের পদাঙ্ককে অনুসরণ করে সারা জীবন এই ভক্তিপথে থাকতে পারি। আপনি আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। অনেক ভক্তরা আমাদের সঙ্গে এসেছেন, হরি বল। এই অপ্রাকৃত ধাম দর্শন করে আপনাদের কেমন লাগলো? অনেক অনেক ভালো লাগছে আর অনেক আনন্দ হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো সাধু সঙ্গে আমরা এই মহাপ্রভুর বিশেষ ধাম মহাপ্রভুর চরণ চিহ্নকে দর্শন করতে পেরেছি, এটা মহা সৌভাগ্য। আর বিশেষ করে ভক্তদের উচিত সর্বদা সাধু সঙ্গে ধাম দর্শন করা এবং সাধু শ্রীমুক্তেরই সর্বদা হরি কথা শুনে সেই ধামের মাহাত্ম শ্রবণ করা, জানা না হলে ধামের প্রতি কোনো কোনো আমাদের অশ্রদ্ধা জেগে যাবে, অপরাধ হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যাবে। আর ধাম অপরাধ হলে আমরা ভক্তি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এই জন্য যারা শুনতে পাবেন এই লাইভের মাধ্যমে যারা শ্রবণ করবেন সবার প্রতি একটা অনুরোধ থাকবে, ধাম দর্শন অবশ্যই আপনারা সাধু সঙ্গে করবেন এবং সাধুর শ্রীমুক্ত অবশ্যই ধামের মাহাত্ম শ্রবণ করবেন। আর সকল সকলেই আপনারা এই যে ভারতে আমরা তিন মাসের জন্য আসছি, আপনারা সকলেই আসুন এবং সকলেই এসে হরি কথা শ্রবণ করুন। যারা এই ভারতের ভক্তবৃন্দ রয়েছেন এবং দেশের বাহির থেকে যারা শ্রবণ করছেন তারা অনলাইনের মাধ্যমে শ্রবণ করবেন এবং তারা এই ধাম যেন দর্শন করে। অসংখ্য ধন্যবাদ ব্রজ বিহারী প্রভুকে, সিদ্ধার্থ প্রভু, গৌর হরি, যে সকল স্থান অত্যন্ত মনোরঙ্গে পরিভ্রমণ করেছেন সেই সকল স্থান প্রণয়ী ভকত সঙ্গে দর্শনের কথা আচার্যগণ বলছেন। আমরা এই মহারাজের শ্রীমুখে অশেষ বিশেষ মহাপ্রভুর কৃপাস্নাত ভূমি এই অপ্রাকৃত ধাম সম্পর্কে জানলাম। আজকে সারাদিন ব্যাপী এই অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টি স্নাত এখন পর্যন্ত বিকেল বেলা, সকাল থেকেই আমরা বিভিন্ন ধাম দর্শন করছি, কি অনুভূতি? গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ ভ্রমণ রঙ্গে সেই সব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। আজ মনে হচ্ছে স্বয়ং মহাপ্রভু জায়গায় এসেছেন 1511 শতাব্দে, আর আপনার মতো প্রণয়ী ভক্ত সঙ্গ তথা এই ভক্ত সঙ্গে আজ সেই স্থান আমি ভ্রমণ করছি। আজ মনে হচ্ছে আমার এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয়েছে।
তাছাড়া যারা যারা এই লাইভের মাধ্যমে অংশগ্রহণ করছেন, শ্রবণ করছেন বা পরবর্তী শ্রবণ করবেন, সবার প্রতি আমার বিনম্র অনুরোধ থাকবে একবার হলেও যেন এই স্থানটা এসে দর্শন করে যান। এখানে স্বয়ং মহাপ্রভুর আমাদের প্রভুপাদের চরণ স্নাত এই ভূমি, তার পার্ষদদের চরণ স্নাত ভূমি। আমরা সত্যি আগে আবেগে আপ্লুত এই স্থান দর্শন করে। পরমানন্দ প্রভু কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক দামে আসতে পারেন, অনেক নিজেকে সৌভাগ্যবান মনে হয়। হরি বল মাতাজি, হরে কৃষ্ণ। কেমন লাগছে আপনার? আমাদের জগন্নাথ প্রভু এই সকল হৃদয়ের যে আজকে সুকান্তময় পরমানন্দ বিরাজ করছে আমাদের, তার পশ্চাতে কিন্তু আপনাদের অনেক অনেক ক্রেডিট, আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। কেমন লাগছে বলুন? দারুণ দারুণ, আমি বলে বুঝাতে পারবো না যে মন থেকে এত ভালো লাগছে, আমাদের মুখের ভাষা আটকে যাচ্ছে যে কিভাবে। সবাই দর্শন করুন, এই জগন্নাথ প্রভু আমাদেরকে অনেক সহায়তা করছেন, সঙ্গে আছেন বলদেব প্রভু। হরি বল প্রভু, কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে মহাপ্রভুর যে চরণ, প্রভুপা যে আমাদের মতো বদ্ধ জীবকে যে এইরকম ভাবে দর্শন করবার সৌভাগ্য করে দেবে, এই আমাদের কল্পনার বাইরে। তো আমি যে এই যে রাহুল কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে সঙ্গ পেয়ে এবং মহারাজের শ্রীমুখ থেকে হরি কথা শুনে এইরকম ভাবে যে সাধু সঙ্গে যে ভগবানের চরণ দর্শন করবো, এই আমার পরম সৌভাগ্য। মহারাজের কৃপা, খুব সুন্দর তিনি হরি কথা বললেন, সেই হরি কথা শুনে আমার মন ধন্য হয়ে গেল। আর আপনার সঙ্গ পেয়ে তো আরো তো ধন্য ধন্যাতি ধন্য মনে করছি। মহাপ্রভুর চরণ আমি আগেও দর্শন করে গেছি, কিন্তু আজকের যেন একটা আলাদা রূপ এখানে প্রকাশিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মহারাজের শ্রীমুখে হরি কথা শ্রবণের পর মানে আমার কি যে একটা অনুভূতি হয়েছে আমি এটা ব্যক্ত করতে পারবো না। এই জন্যই শাস্ত্র বলছেন প্রণয়ী ভকত সঙ্গে ধাম দর্শন করতে হয়। তাহলে ধামের বিশেষ মহিমা শ্রবণ করে আমাদের হৃদয় বৃত্তি আন্দোলিত হয়। দুর্জয় প্রভু কেমন লাগছে? অনেক ভালো লাগছে, প্রথমবার সাধু সঙ্গে ধাম দর্শন, সবচেয়ে বড় কথা মহাপ্রভু প্রতিদিন দর্শন করে জীবন ধন্য হয়ে গেল। হরি বল চিন্ময়ী দেবী দাসী মাসিমা, কেমন লাগছে? যদি আমাদের শিক্ষাগুরু রাহুল কৃষ্ণের সঙ্গে না আসতাম, আশা করি আমরা পেয়েছি ওনার দর্শন এবং মহাপ্রভুর পদ চিহ্ন এবং এত সুন্দর দ্বিতীয় হব, এইগুলো যে আমরা দর্শন করতে পারছি সত্যি নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হরি বল রাধে রাধে, কেমন লাগছে মা? অনেক ভালো লাগছে বাবা। হরে কৃষ্ণ। আমি রাহুল দাসের যে স্বর্ণ বাবা ওনার সঙ্গে আমি ধান দর্শন করে খুব ভালো লাগছে এবং আমি নিজেকে খুব ধন্যবাদ মনে করছি। বাবা কেমন লাগছে? খুব ভালো লাগছে। হরি বল। আমার এক মাসিমা আছেন, কেমন লাগছে মা? খুব ভালো লাগছে। রাহুল কৃষ্ণ দাস শিক্ষাগুরু হিসাবে মানে অতি মনোহর, ওনার সঙ্গ পেয়ে আমরা জীবনকে ধন্য করছি আর মহারাজ করার জন্য কৃপা ধন্যবাদ। মহারাজকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার অনেক 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 মঙ্গল হোক, সবাই অনেক অনেক ভালো থাকুন। আমরা একটু আপনাদেরকে নিরীক্ষণ করাচ্ছি এই মঠটিকে, সবাই দর্শন করুন। একেবারেই গ্রাম্য পরিবেশ, আমার এখানে এসে এত ভালো লাগছে। এই ভূমিটার একটা অপরিমেয় শক্তি আমার কাছে উপলব্ধি মনে হচ্ছে। স্বয়ং মহাপ্রভু এই জায়গায় এসে রাত যাপন করেছিলেন, ছত্রভোগ নিবেদন করেছিলেন, প্রসাদ পেয়েছিলেন, আমাদের প্রভুপাদ এই জায়গায় এসেছিলেন। জগৎগুরু প্রভুপাদ শ্রীশিল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা তার অনেক পার্ষদরা এখানে এসেছেন, সত্যি অনেক অনেক আবেগে আপ্লুত। হরি বল রাধে রাধে সূর্য প্রভু, হরি বল। সঙ্গে আছে প্রেম তোমাল, হরে কৃষ্ণ। কেমন লাগছে? আসলাম এবং এসে যে মহাপ্রভুর পদচিহ্ন এবং আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ যিনি এখানে এসেছিলেন এবং এসে এই পদচিহ্ন স্থাপন করেছে সেটা আমরা দর্শন করতে পারলাম, এবং যে মহাপ্রভুর পদচিহ্ন স্থাপনের যে মহিমা এটাও আমরা শ্রবণ করতে পারছি, সত্যি খুব ভালো। হরি বল রাধে রাধে। আছে আমাদের সুমন সকা দাস অধিকারী, কেমন আছো প্রভু? অসংখ্য নিজেকে ধন্য মনে করছি, অসংখ্যভাবে ধন্য মনে করছি সাধু সঙ্গ করতে পেরে, আপনাদের সাথে তীর্থ দর্শন করতে পারে, নিজেকে একটা ভক্তির ব্রিজ হৃদয়ের মধ্যে অঙ্কুরিত হচ্ছে আপনাদের সঙ্গ করতে পারে, ভগবানের ধাম দর্শন করতে পারে, সাধু সঙ্গ করতে পারে, খুবই ভালো লাগছে। হরি বল রাধে রাধে। ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি মায়েরা,
আমরা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের শ্রীহট্ট তথা অদ্বৈত ভূমি থেকে। এই অপ্রাকৃত ধামে আপনারা গৌর সুন্দর রাধা মাধবের সেবা করার সৌভাগ্যবতী হয়েছেন। বহু জন্মের সৌভাগ্য না থাকলে এই অশেষ বিশেষ কৃপা লাভ করা যায় না। আমরা আপনাদের দর্শন করে নিজেদেরকে কৃতার্থ অনুভব করছি। কৃপা করে যদি একটু হৃদয়ের অনুভূতি ব্যক্ত করে আমাদেরকে ধন্য করতেন। আপন মনে মালা তৈরি করছেন গৌর সুন্দরের জন্য। এই ধাম, এই ধামে আপনারা বাস করছেন, আপনারা পরম সৌভাগ্যের অধিকারিণী। আমাদেরকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন। বাঞ্চা কল্প তুর্বেশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আমাদের সবার জন্য কৃপা আশীর্বাদ করবেন। হরি বল। এই দেখুন, এখানে একটি লিফলেট আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভিজিটেড ছত্রভুগ ইন 1511, শ্রী চৈতন্য ফুট প্রিন্টস ইনস্টলড বাই জগৎগুরু প্রভুপাদ শ্রীশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ইন 1933। আমাদের প্রভুপাদ 1933 সনে এই জায়গায় এসেছিলেন, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 1511 এসেছিলেন। আমরা ধন্য হলাম এই স্থান দর্শন করে। জয় জয় শ্রী শ্রী গৌর সুন্দর, জয় শ্রী রাধা মাধব, জয় জয় শ্রী শ্রী ছত্রভুগ শ্রী চৈতন্য পাদপীঠ গৌরীয় মঠ। যারা যারা এই অপ্রাকৃত বিশেষ প্রতিবেদনটি দর্শন এবং শ্রবণ করছেন, সবার প্রতি রইল ভক্তিপূর্ণ প্রণতি। একবার নিশ্চয়ই আসবেন। হরি বল। রাধে রাধে।